বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার হতাশাজনক বিদায়ের পর মেসি জানিয়েছিলেন 2018 সালে তিনি আর আর্জেন্টিনার জার্সি গায়ে তুলবেন না, অর্থাৎ তিনি সাময়িক অবসরে যাচ্ছেন, দলের প্রয়োজন হলে ফিরবেন। তবে বর্তমানে মেসির আর্জেন্টিনায় ফেরা নিয়ে প্রশ্ন দেখা দেয়। অনেকের ধারণা তিনি আর আর্জেন্টিনার জার্সি গায়ে জড়াবেন না। তবে দিন দুয়েক আগে আর্জেন্টিনার কয়েকটি পত্রিকা সংবাদ প্রকাশ করে যে মেসি আগামী বছরের কোপা আমেরিকার আগেই জাতীয় দলে ফিরবেন। তবে এর জন্য তিনি এএফএ কে কয়েকটি শর্ত দিয়েছেন, যদিও শর্তগুলো কি তা প্রকাশ করেনি পত্রিকাগুলো। এছাড়া এই বিষয়ে কোনো মন্তব্য করেননি মেসি বা আর্জেন্টিনার ফুটবল সংস্থা। তবে আর্জেন্টিনার গত দুটি প্রীতি ম্যাচের পর আর্জেন্টিনা আশায় ভোট পেতেছেন আবারও মেসি জাতীয় দলে ফিরবেন বলে। এখন প্রশ্ন হলো, গত দুই ম্যাচে কি এমন হয়েছে যে সবাই আশায় ভোট পাচ্ছেন? আসলে ব্যাপারটা হলো, গুয়াতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে মেসির 10 নম্বর জার্সিটি পরে কেউ খেলতে নামেননি, অর্থাৎ মেসির জার্সি তার জন্যই সংরক্ষিত আছে। জাতীয় দলের প্রীতি ম্যাচে এর আগেও অনেক ম্যাচে খেলেননি মেসি, তবে কখনো সার্জিও আগুয়েরো, কখনো অ্যাঞ্জেল ডি মারিয়া বা অন্য কেউ এই জার্সিটি পরেছেন। গত কোপা আমেরিকার পর মেসি যখন অবসরে যান তখন আগুয়েরো 10 নম্বর জার্সিটি পরেই নিয়মিত মাঠে নেমেছেন, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন, জার্সি নম্বর 10 অব্যবহৃতই রয়েছে। আর এতেই সবাই ধরে নিয়েছেন মেসি ফিরবেন, এজন্যই তার জার্সিটি কাউকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। যদিও এর কারণ হিসেবে কোচ স্কালোনি বলেছেন, বিশ্বকাপে খেলা যে খেলোয়াড়েরা এখানে আছে সবাই বিশ্বকাপের জার্সি নম্বরটা নিয়েই খেলছে, তাই মেসির জার্সিটি কেউ ব্যবহার করছে না। তবে আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে 2018 সাল শেষ হলেই মেসি আর্জেন্টিনায় ফিরবেন। উল্লেখ্য, 2016 সালে কোপা আমেরিকার ব্যর্থতার পর জাতীয় দলকে বিদায় বলে দিয়েছিলেন মেসি, তবে ভক্তদের জন্য তিনি আবারও ফিরে আসেন। ধারণা করা হচ্ছিল 2018 বিশ্বকাপই হচ্ছে মেসির শেষ বিশ্বকাপ। তবে বিশ্বকাপের আগে মেসি ঘোষণা দিয়েছিলেন, যদি বিশ্বকাপ না জিতেন তাহলে অবসরে যাবেন না তিনি। এরপর বিশ্বকাপ শেষ হওয়ার এক মাস পর তিনি সাময়িক অবসরের ঘোষণা দেন। এখন দেখা যাক LM10 কি করেন, তিনি কি আর্জেন্টিনায় ফেরেন নাকি অবসরটা চিরস্থায়ী করেন। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।